চেন পড়ে গাইস, তোমরা একটা প্লাস পয়েন্ট পেয়ে গেলে গিয়ার সাইকেলে। গিয়ার সাইকেল গাইস চেন পড়ার কোনো বালাই থাকে না। একটা কিভাবে কাজ করে তোমরা ভালো করে দেখে নাও গাইস। আসছে দেখো, স্মুথলি আসছে গিয়ার সাইকেল নিয়ে, খুব মজাই পেয়েছে মনে হয়। ওই দেখো বাবা কি করছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই চ্যানেল রাইডার সাসপেন্স। তোমরা সব কেমন আছো? আমি জানি তোমরা সব ভালো আছো। ফ্রেন্ডস, আজকে আমরা দু বন্ধু মিলে শুক্রবারে ঘুরতে এসেছি, তো নদীর ধারের দিকে ঘুরতে এসেছি প্লাস চা খেতে এসেছি। তার মধ্যেই তোমাদের আমি আজকে একটা নতুন ভিডিও দিয়ে দেবো। তো ভিডিওটা গাইস আজকে তোমাদের জন্য খুবই জরুরি একটা ভিডিও। যারা যারা নতুন বিগিনার্স আছো সাইক্লিংয়ে, তো যারা যারা চাইছো কি সাইকেল কিনবে, ইন্ডিয়ান সাইকেল কিনবে না হাইব্রিড কিনবে না এমটিবি কিনবে বা কোন ধরনের রেঞ্জার সাইকেল কিনবে, তো তাদের জন্যই আজকে গাইস আমার এই ভিডিও। তো তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা সাইকেল সম্পর্কে অনেক ধারণা তোমরা পেয়ে যাবে যে কোন সাইকেলটা তোমরা কিনবে বা কোন সাইকেলটা তোমরা কিনবে না, ইন্ডিয়ান সাইকেল কিনবে কি এমটিবি কিনবে কি হাইব্রিড কিনবে। চলো ফ্রেন্ডস, তাড়াতাড়ি আমি আমার বন্ধুকে দিয়ে এক্সপ্লেন করাই যে কোন সাইকেলটা আমাদের জন্য বেটার হবে। কারণ আমি বললে গাইস তোমরা অনেকজন আছো কমেন্টে জানাবে যে তোমার ভালো লাগতেই পারে, তো তাই জন্য আমার বন্ধুকে নিয়ে আমি সাইকেলটা এক্সপেরিমেন্ট করাবো প্লাস এক্সপ্লেন করাবো। চলো ফ্রেন্ডস, ভিডিওটা দেরি না করে স্টার্ট করা যাক। তার আগে আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও গাইস। তোমাদের আগে সাইকেলের প্রত্যেকটা পার্টস কোন কোন পার্টস কীভাবে কাজ করে দুটো সাইকেলের আমি এক্সপ্লেন করে দেখিয়ে দেবো। তো আমার পাশে আছে আমাদের ইন্ডিয়ান যে রোড বাইক আছে, আর আমার আমার কাছে জানো তো কি আছে, এমটিবি আছে, তো রাইডার সাসপেন্স লেখা আছে। গাইস আমি প্রথমে আমার এমটিবি সম্পর্কে তোমাদের সবই জানিয়ে দিয়েছি, এবার আমি প্রথমে আগে রোড বাইক যেটা ইন্ডিয়ান সাইকেল আছে ওটা আমি তোমাদের কোনটা কী পার্টস তোমরা আগে দেখিয়ে দেবো। তো গাইস দেখতে পাচ্ছ হ্যান্ডেল ভাঙা, এইভাবে এর হ্যান্ডেল বার হয়, তো এরমভাবে মানে ব্যান্ড একটা হ্যান্ডেল বার হয় বাটারফ্লাইয়ের মতো, তো এটা হ্যান্ডেল বারের। আর গাইস এই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এর, এটা হচ্ছে সাইকেলের ব্রেক হয় ইন্ডিয়ান সাইকেলের। আর এটা গাইস দেখছ এটা পুরো ভেন্টেজ একটা হর্ন আছে, তো এই হর্নগুলো ভেন্টেজই এখন রয়ে গেছে। এগুলো সাইকেলের ব্রেক আছে, আর সাইকেলের প্যাডগুলো এইটা দেখতে পাচ্ছ গ্রিপ, হ্যান্ডেল গ্রিপ। তো গাইস দেখতে পাচ্ছ এর ব্রেকটা কীভাবে কাজ করে তোমরা ভালো করে দেখে নাও। তো এইভাবে আমরা এইভাবে যখন আমরা পুশ করবো তো আমাদের ব্রেকটা এইভাবে কাজ করবে, এইভাবে এটাকে, তো এটা যে ক্যালিপার ব্রেকের মতোই কাজ করে। তো পেছনেরটাও দেখতে পাচ্ছ গাইস কীভাবে কাজ করছে, তো এর চাকা এইভাবে হয়। আর এটা সিঙ্গেল স্পিড সাইকেল থাকে, এস স্যাডেলটা বা সিটটা দেখতে পাচ্ছ গাইস কীরকম আওয়াজ করে। এই সবথেকে বড় জিনিস এর প্যাডেল দেখো, একদম চিপ প্রাইসের মধ্যে এর প্যাডেল পেয়ে যাবে, একদম পুরানো স্টাইল। দেখতে পাচ্ছ আমার ফ্রেন্ডস দাঁড়িয়ে আছে ওর সাইকেলের কাছে, আমি ওকে জিজ্ঞেস করবো দুটো সাইকেলের মধ্যে। তো বলো তোমার এই সাইকেলটা যেটা তুমি চালাও, তো এই সাইকেলটা চালাতে কেমন লাগে? এই সাইকেলটা সত্যি কথা বলতে গেলে আজ ওখানে নতুন কিনেছিলাম, খুব ভালো ছিল, ঠিক আছে। এটা এখন একটু বয়স হয়ে গেছে বলে, এটা যেটা বাস্তব জিনিস সেটাই বলছি, বয়স হয়ে গেছে বলে খুব একটা মানে রানিং কমে গেছে, দেখতেই পাচ্ছ এখানে হ্যান্ডেল কাটা, ঠিক আছে, গতি কমে গেছে, মোটামুটি ঠিক আছে, ওই চলছে চলে যাবে এরকম। সাইকেলের মেনটেন্সের জন্য কত খরচা পড়ে? সাইকেলের মেনটেন্সের জন্য কত খরচা পড়বে ওই মাসে কত হবে? আর মাসে ওই 1,000 টাকা 500 টাকা হবে। 1,000 টাকার মেনটেন্সে হয়ে যায় তাই তো? মেনটেন্স বলতে কি কি করো এর? মেনটেন্সে বলতে ওই যেমন আমার লিক হয়ে যায়, টায়ার পাল্টাতে হয়। ও টায়ার কি খুব তাড়াতাড়ি লিক হয়ে যায়? পাল্টাতে হয়, হব পাল্টাতে হয়, চেন পাল্টাতে হয়, প্যাডেল ফুটে যায়, প্যাডেল পাল্টাতে হয়, ঠিক আছে। মোটামুটি একটা এক্সপেন্স থাকে তাই তো মাস শেষে? হ্যাঁ। তো এর টায়ারে কি তাড়াতাড়ি লিক হয়ে যায়? চেন পড়ে সবসময় এই সাইকেলে। কি কি সবসময় চেন পড়ে গাইস। তোমরা একটা প্লাস পয়েন্ট পেয়ে গেলে গিয়ার সাইকেলে। গিয়ার সাইকেল গাইস চেন পড়ার কোনো বালাই থাকে না, এটা নন গিয়ার সাইকেল। আমাদের ইন্ডিয়ান সাইকেলে যদি একবার প্যাডেল তোমার খারাপ হয়ে যায় বা চেন খারাপ হয়ে যায় সবসময় চেন পড়তে থাকে, সেটা আমি বলছি না, সাইকেলের ওনার বলছে। তারপর আরও কী কী সমস্যায় ফেস করতে হয় তোমাকে? আর কি আর হচ্ছে যেমন অনেক সময় কী হয় মানে রাস্তাতে গেলে মানে সাইকেলে খুব সিট খুব থাকাই লিক হয়ে যায়, খালি টায়ার বাস্ট করে। মানে প্রত্যেকটা পার্টস তোমাকে ভালোভাবে খরচা দেয়। ব্রেক ফেল হয়ে যায় মানে ব্রেক ফেল হয়ে যায় গাড়ি তোলা হয়। গাইস তোমরা দেখতে পাচ্ছ আর একটা প্লাস পয়েন্ট পেয়ে গেলাম আমার গিয়ার সাইকেল বা এমটিবি সাইকেলের, যে ডিস্ক ব্রেক বা মেকানিক্যাল ডিস্ক ব্রেক বা তোমার ভি ব্রেক থাকে এমটিবি সাইকেলে, ওইটা সহজে ফেল হয় না, ফেল হলেও খুব তাড়াতাড়ি ইজিলি সার্ভিস করে নিয়ে যায়, যেটা ইন্ডিয়ান সাইকেলে সুবিধা হয় না। তো আর সাইকেলে একটা অ্যাডভান্টেজ আমার ভালো, সেটা হচ্ছে বেল্টটা আমার। কোনটা বেল্টটা? ঠিক আছে। ও এটা গাইস দেখতে পাচ্ছ এই সাইকেলের একটা ভালো মানে প্লাস পয়েন্ট আছে, এর হর্ন আছে একটা। বেল্টটা দিলে কি একটা অ্যাডভান্টেজ, মেয়েরা সাইড দেয়,
ঠিক আছে ছেলেটা দিক বানাই দিক মেয়েরা কিন্তু সাইড গাইস বানাই দিক মেয়েরা কিন্তু সাইড গাইস ও গাইস দেখতে পাচ্ছ এবার আমার সাইকেলটা ওকে চালিয়ে একটু এক্সপেরিয়েন্স করিয়ে ওকে আমি জিজ্ঞাসা করব কেমন লাগলো ওই গিয়ারওয়ালা সাইকেলটা আর ওর সাইকেলের সঙ্গেই বা এই সাইকেলটার কী তফাত আছে এই নন গিয়ারের সঙ্গে বা আমার এই এমটিভি গিয়ারের সঙ্গে কী তফাত আছে তো ওই বলবে আজকে চলো ফ্রেন্ডস ওকে দিয়ে আজকে সাইকেল চালানো যাক তো ফ্রেন্ডস ও এখন গিয়ারওয়ালা সাইকেলটা আমার চালাচ্ছে তো চালিয়ে আসলে আমি ওকে জিজ্ঞাসা করব ওর সাইকেলের সঙ্গে এই সাইকেলের তফাতটা কী গাইস আসছে দেখো কত স্মুথলি আসছে গিয়ারওয়ালা সাইকেল নিয়ে খুব মজাই পেয়েছে মনে হয় ওই দেখো আবার কী করছে তুমি এই যে সাইকেলটা চালালে গিয়ারওয়ালা সাইকেল এর সাইকেলের মধ্যে কী কী নতুন আছে যেটা তোমার সাইকেলে ইন্ডিয়ান সাইকেলে থাকে না এর যেমন হ্যান্ডেলটা খুব ভালো এর শকারটা ভালো মানে খারাপ রাস্তায় কী হয় শকারটা খুব ভালো কিছু মনে হয় না যে খারাপ রাস্তায় আমি যাচ্ছি চাকাগুলো ভালো ডিস আছে সাইকেলে যেখানে মারবো সেখানে দাঁড়িয়ে যাবো কোনো মেয়েকে ধাক্কা মারা কোনো ব্যাপার নেই ঠিক আছে মানে ঝগড়া হবে তো চেন ভালো চেন পড়ে যাওয়ার কোনো ভয় নেই কেন ভয় নেই কেন তুমি কি গিয়ার চেঞ্জ করে দেখেছো শিফট করে দেখেছো গিয়ার হ্যাঁ গিয়ার চেঞ্জ করে দেখেছি কিরকম লাগলো ভালো মানে যখন সাইকেলটা চালাচ্ছিল তখন কি তোমার হাঁটুর মধ্যে বা তোমার রেস্টের মধ্যে প্রচুর প্রেসার পড়ছিল পড়ে না সিটটা সিটটা উঁচু করা আছে আর ও সিটটাও তো নিচু করা যায় এটা হ্যাঁ করা যায় তো তোমার সাইকেলের সঙ্গে কি তফাত দেখলে এর আমার সাইকেলের সঙ্গে এটা যেমন এমটি আছে খুব হার্ডি আছে যেমন এর মধ্যে রিংগুলো ভালো টায়ারগুলো মোটা বলতে চাচ্ছো এটা অ্যালয় রিং আছে তাই তো অ্যালয় রিং আছে সাইকেলের প্যাডেলটা ভালো প্যাডেলগুলো খুব ভালো এগুলো এখানে জল রাখারও সিস্টেম আছে অ্যাডভান্টেজ কিন্তু একটা জিনিস কি বেল নেই ও বেলটা তো অ্যাডিশনাল লাগানো যেতে পারে তো আর কী কী দেখলে তো বলো তুমি যদি ফিউচারে সাইকেল কিনতে চাও কোন সাইকেলটা কিনবে তোমার তো একটা ইন্ডিয়ান সাইকেল আছে তো তুমি কোন সাইকেল কিনবে এমটি এমটিভি কিনবে শিওর গাইস দেখতে পাচ্ছ আর একটা আমার সাবস্ক্রাইবার বেড়ে গেল তো ও এমটিভি কিনতে চায় তোমরাও যারা তোমাদের যারা রাস্তা তোমাদের এরকম খারাপ খারাপ রাস্তা আছে তা তারাও এমটিভি কিনবে গাইস আমার একটা সাজেশান বলতে পারো এমটিভি কিনবে রোড বাইক কিনবে না বা ইন্ডিয়ান সাইকেল কিনবে না ইন্ডিয়ান সাইকেল কিনলে অনেকগুলো প্রবলেম ফেস করতে হবে গাইস প্রত্যেকটা সাইকেলেরই একটা করে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে তো ইন্ডিয়ান সাইকেলের ডিসঅ্যাডভান্টেজ বেশি থাকে তো যেটা এমটিভিতে খুবই কম থাকে এমটিভি মেনটেনেন্স খরচা কিছু একটা বেশি লাগে তো কিন্তু এমটিভির খুব ভালো একটা পারফরমেন্স পাওয়া যায় তো তুমি তো সাইকেল চালালে লাস্ট একটা কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করবো তুমি তো সাইকেল চালালে তো সাইকেলটা চালানোর পরে তোমার কি মনে হয়েছে যে কোনো ক্ষেত্রে সাইকেলটার কিছু কমই আছে কম তো কিছু নেই সব ঠিকই আছে ঠিক আছে তো তো এখানেই গাইস আমরা আজকে ভিডিওটা শেষ করব তো যারা যারা এখনও আমার রাইডার সাসপেন্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওগুলো তোমাদের যদি একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে তোমরা আমার ভিডিওতে একটা লাইক দেবে কারণ গাইস তোমরা জানো লাইক না ছাড়া আমাদের ভিডিও করার অনুপ্রেরণা কমে যায় তো গাইস তোমাদের ফ্রেন্ডদের কাছে আমাদের ভিডিওগুলো শেয়ারও করে দেবে যার কারণে তাদেরও যদি ভিডিওগুলো উপকারে আসে তারাও নিজেরা স্যাটিসফাই হতে পারবে চলো গাইস আজকে এখানে এই পর্যন্ত ভিডিও টাটা বাই বাই